নেক্সট কনফারেন্সের যে মূল বিষয়, আপনারা জানেন যে কয়েক মাস ধরে পেট্রোলের দাম নিয়ে সারা দেশে খুব আলোচনা চর্চা চেঁচামেচি হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়ছে এবং কিছু যারা উৎপাদন করেন সেই দেশ দাম কমাতে চাইছে না এবং উৎপাদন কম করছেন, তার জন্য দাম বাড়ছে। সেটা পুরোটা সরকারের হাতে নেই এটা আমরা বলছিলাম, কিন্তু সরকার সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে কেন্দ্র সরকার 2.5 টাকা প্রতি লিটারে পেট্রোলের দাম কমিয়েছে। 1.5 টাকা সরকার যে ডিউটি থেকে কম করেছেন এবং তেল কোম্পানিগুলো 1 টাকা কমিয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলো 2.5 টাকা কমিয়েছেন, ফলে সাধারণ মানুষ 5 টাকা কমে পেট্রোল পাবেন। সেই জন্য বাকি যে সরকারগুলো আছে বিজেপির বাইরে, আমরা আশা করবো তারাও দাম কমিয়ে সাধারণ মানুষকে সে সুবিধা দেবেন। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী খুব বেশি চিৎকার চেঁচামেচি করেন, তিনি 1 টাকা দাম কমিয়ে দিয়ে আমার ভাব করছিলেন যেন তার নাতে করেছেন দাম, আমরা আশা করবো উনিও 2.5 টাকা কম করুন এবং সারা ভারতবর্ষের গ্রাহকরা যে সুবিধা পাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ যাতে সে সুবিধা পাবে। অতি সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু ঘটনা ঘটেছে, এটা নিয়ে খুব চর্চা হচ্ছে এবং খুব চিন্তার পরিবেশ তৈরি হচ্ছে সারা পশ্চিমবঙ্গের দিকে। একটা হচ্ছে নাগের বাজারে মহা বিস্ফোরণ, আর আমাদের কাছেই এখানে মেডিকেল কলেজে আগুন লাগা, আর তার আগে আবার ব্রিজ ভাঙা এবং বাগি মার্কেটে আগুন লাগা লাগাতার এই ধরনের ঘটনা ঘটছে, যাতে মানুষের সরকারের কোথাও কোনো কন্ট্রোল নেই, কোনো ইনফরমেশন নেই। যে আগুন লাগা নিয়ে এত চিৎকার চেঁচামেচি চলছে মেডিকেল কলেজে, যেটা আমরা আশা করেছিলাম কিন্তু বলছিলাম না এই জন্য যে জানি না সত্যি কিনা, কিন্তু এখন সাধারণ মানুষ এবং বহু বিভিন্ন সংগঠনের মানুষ সেদিকে আমল তুলছেন যে আগুনটা ইচ্ছে করে লাগানো হয়নি, তো কারণ যেখানে বলা হচ্ছে 7 কোটি টাকার ওষুধ থাকার কথা 3-4 কোটি টাকার ওষুধ ছিল এবং সেই যে দুর্নীতি হয়েছে সেটাকে চাপা দেওয়ার জন্য সমস্ত রেকর্ড পুড়িয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে, তাতে সিসিটিভি পর্যন্ত পুড়ে গেছে, ওখানকার কম্পিউটার যেখানে হিসাব করতে তাও নষ্ট হয়ে গেছে, কোনো ডকুমেন্ট নাই। এই যে দুর্নীতি বাহন ছাড়া ভাবে যে পশ্চিমবঙ্গে হচ্ছে সব জায়গায়, আমার মনে হয় যে ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে তার সংযোগ আছে, তাই আর শুনলাম আমরা তার সামনেই আছেন আমাদের বিধানসভার চিফ হুইপ মানে নির্মল ঘোষের অফিস, তারা হয়তো খোঁজ খবর রাখতেও পারেন, এই একটা ব্যাপার মাথায় এসে সবার কাছে। এতে কয়েকটি প্রশ্ন উঠেছে, যেমন আয়ার এলান ছিল ওখানে কিন্তু বাজেনি, তার মানে ওটা বিকল ছিল, বিকল হয়ে গেছিল, একজন বয়স্ক মানুষ বাইরে বেরোতে গিয়ে পড়ে গিয়ে মারা গেছে, তাহলে ট্রলির ব্যবস্থা ছিল না কেন ছিল না, হসপিটালে থাকে সবসময়। আরো কিছু, 2011 সালে জাভেদ খান যখন মন্ত্রী ছিলেন তিনি ফায়ার সেফটি অডিট কমিটি একটা তৈরি করেছিলেন, এতগুলো অগ্নিকাণ্ডের কি অডিট হয়েছে, কি হিসাব হয়েছে, কি ফলো আপ হয়েছে, সেটাও মানুষের জানার অধিকার আছে, এই ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। প্রত্যেক হাসপাতালে ফায়ার সেফটি অফিসার থাকার কথা তার কোনো খোঁজ নাই। আরেকটা এই মানে এই পরম্পরার মধ্যে পাওয়া যাচ্ছে যেটা, যে এই অগ্নিকাণ্ড হসপিটালে প্রথমবার নয়, আমরা জানি অমৃতে যে অগ্নিকাণ্ড হয়েছিল ওটা 96 জন মারা গেছে, বর্ধমানে লেগেছে হসপিটালে, মুর্শিদাবাদে SSKM-এ, ডায়মন্ড হসপিটালে, কাটোয়াতে সোমনাথ মন্দির এবং ন্যাশনাল মেডিকেল কলেজ, লাগাতার হসপিটালে এরকম পরিসংযোগ অগ্নিকাণ্ড হচ্ছে, হতাহত হচ্ছেন মানুষ, ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা সম্পত্তি, তারপরেও কোনো বিশেষ ব্যবস্থা নাই যেটা সরকারের ব্যবস্থা থাকা উচিত। এই যে নজর না দিয়ে গুরুত্ব না দিয়ে মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে এবং সর্বোপরি একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, সরকার কি ইচ্ছা করে করছেন না কেন এর প্রতি নজর দেওয়া হচ্ছে না, আজকে এই প্রশ্ন উঠেছে, আমার মনে হয় সরকার এটা খুব চিন্তা ভাবনা করা উচিত। এবং অতি সম্প্রতি নাগের বাজারে যে বিস্ফোরণ হয়েছে, একটি বাচ্চা মারা গেছে, সে নিয়ে অনেক রকম কথা শোনা যাচ্ছে, সঙ্গে সঙ্গে শাসক দলের নেতারা
বিজেপি আরএসএস এর উপরে দোষ চাপিয়েছেন। আমরা এনআইএ তদন্ত চেয়েছি এবং আমরা হোম মিনিস্টারকে চিঠিও লিখেছি এবং এটা নিয়ে কোর্টেও গেছেন অনেকে। সেখানে যেটা সবচেয়ে চিন্তার বিষয়, তদন্তে যে তথ্য প্রমাণ থাকে সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। 48 ঘন্টা পরে সেখানে ফরেন্সিক দল এসে কতক্ষণে ঝাড়ু দিয়ে জল দিয়ে সব মিটিয়ে দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন করছেন আরএসএস বিজেপি নিয়ে বোমা ফাটালো, যারা তথ্য লোফাট করলে তারা কি আরএসএস বিজেপি লোক? এই প্রশ্ন অনেকে করছেন। এমন হালকা ভাবে সব জিনিসকে নেওয়া হচ্ছে আর দায়িত্ব থেকে বাঁচার জন্য যাকে তাকে বলি ভাটা করা হচ্ছে। এই টেন্ডেন্সিটা খুব চিন্তার বিষয়। যদি এরকম চলতে থাকে এই ঘটনা আরো বাড়বে, জীবন হানি হবে এবং সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতেও চিন্তা করবেন, তাই বোম ফাটবে, তাই ব্রিজ ভেঙে যাবে, তাই আগুন লেগে যাবে। আমরা বন্ধের দিন নাকি বিজেপি অনেক বাস কুড়িয়ে দিয়েছে, তার জন্য বহু লোককে কেস দেওয়া হয়েছে, এখন অ্যারেস্ট করা হচ্ছে। আমরা দেখলাম এয়ারপোর্টের কাছে কৈখালীতে একটি বাসে আগুন লেগে গেল প্যাসেঞ্জার অবস্থা এবং সে আগুন জ্বলতে আরম্ভ করলো। আমি জানি না তার তদন্ত হয়েছে কিনা, তার কারণ খুঁজে পাওয়া গেছে কিনা, সেখানে হয়তো আবার কারো বিজেপির হাত খোঁজা হবে। কিন্তু এই ধরনের ঘটনা সাধারণ নাগরিকদের জীবনকে অসুরক্ষিত করে দিচ্ছে। এটা একটা একটা বা বিচ্ছিন্ন ঘটনা নয়, পরপর পরপর ঘটনা ঘটছে। এতে এই সরকারের যে অযোগ্যতা অপদার্থতা সেটা বারবার প্রমাণিত হচ্ছে। কিন্তু সর্বোপরি সাধারণ মানুষ যারা এই সরকারকে নির্বাচিত করেছেন, যার হাতে নিজের সুরক্ষার দায়িত্ব দিয়ে দিয়েছেন, সেই মানুষ সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে অসুরক্ষিত আছে। কেন্দ্র সরকার গতকাল আবার কৃষকদের স্বার্থে কিছু পদক্ষেপ নিয়েছেন। এক মাস আগে যেগুলো খারিফ ফসল তার সহায়ক মূল্য কেন্দ্র সরকার বাড়িয়েছিলেন, সেটা ঐতিহাসিক ভাবে বাড়িয়েছিলেন, এত কেউ এত বাড়ায়নি। সে সুবিধা যাতে পান রাজ্য সরকার দেখাবে। আমরা শুনতে পাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী, তিনি নাকি বলছেন কোথাও কোথাও যে এবারের কেন্দ্রের যে সহায়ক মূল্য সেটা এই সিজনে দেওয়া হবে না, পরের সিজন থেকে শুরু হবে। আমি জানি না এর পিছনে কারণটা কি। আর প্রত্যেকবার উনি এটা করেন যখন সাধারণ কৃষক তাদের ধান রাখার, চাল রাখার বা শস্য রাখার জায়গা নেই, পাট আলু তারা যখন বিক্রি করে দেন ফসল, তারপরে উনি কেনা শুরু করেন যাতে দালালের সুবিধা পান। এবার আবার নতুন করে রবি ফসলের সহায়ক মূল্য কেন্দ্র সরকার বাড়িয়েছেন। তাতে বার্লি আছে, গম আছে এবং তৈলবীজ, সরিষা, সূর্যমুখী এবং তার সঙ্গে সঙ্গে মুসুর ডাল ইত্যাদির দামে বিশেষভাবে সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। এটা একটা মানে কেন্দ্র সরকারকে ধন্যবাদ করার মতো কাজ। এই ধরনের বারবার করে কেন্দ্র সরকার যেটা করছে আমাদের দেশে, আমরা জানি কয়েক বছর ধরে কৃষকদের আত্মহত্যার রেট বেড়েছে এবং চলছে, এখন সেটা বন্ধ হয়নি পর্যন্ত। তাই আমাদের কেন্দ্র সরকার যেটা চেষ্টা করছেন 2020-22 মধ্যে কৃষকদের উৎপাদনের মান বাড়ানো এবং তাদের উপার্জনকে দুগুণা করার চেষ্টা করছে, দ্বিগুণ করার, সেই উদ্দেশ্যে এই ধরনের স্টেপ নিচ্ছেন যাতে তারা খরচ যা হয় তার দেড় গুণ যাতে তারা দাম পান, এটা করার চেষ্টা করছেন। যেমন সারের দাম কমিয়েছেন, সেরকম উৎপাদিত ফসলের সরকারের যে কেনার সমর্থন মূল্য তারা বাড়িয়েছেন বারবার। এই কয়েকটি আপনাদের কাছে বলা ছিল বিষয়। এই বিষয়ের সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে দিই, এটা হচ্ছে নাগের বাজারেতে আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল সেই বোম বিস্ফোরণের প্রতিবাদ। যেখান থেকে আমাদের মিছিল হওয়ার কথা ছিল সেইখানে টিএমসি আবার মিছিল করার জন্য আবেদন করেছিল, তাদেরকে মঞ্জুর করা আমরা এর প্রতিবাদ করি। আমরা বলেছি যে আমরা তো মিছিল করব, তো প্রশাসন কর্তৃপক্ষ পুলিশ অফিসার বলেছেন না আমরা কাউকেই করতে দেবো না, উত্তেজনা বাড়বে, যথেষ্ট পুলিশ মোকাবেলা করা হয়েছে ওখানে এবং দুই পক্ষকে আবেদন করা হয়েছে, তাই যাতে উত্তেজনা না বাড়ে আমরা আমাদের মিছিল বন্ধ রেখেছি, করব না ঠিক করেছি। এটাও আমরা বলেছি যদি টিএমসি ওখানে মিছিল করে আমরা কালকে আর কমিশনার অফিস ঘেরাও করবো, পুলিশ অফিসার বলেছেন না আমরা কাউকে করতে দেবো না, তাই আমরা ওখানে আজকে মিছিল করছি। তৃণমূলের মিছিল আজকে ওখানে তৃণমূলকে ওখানে পারমিশন দেওয়া হয়েছে একই জায়গা থেকে
তারপরে এই সমস্যা তৈরি হয়েছে এবং তারপর তো কাউকে করতে হবে। সরকার এদিকে বলছেন আমাদের কাছে টাকা নেই, আমরা নিয়ে দিতে পারছি না, আমরা বেতন দিতে পারছি না, আমরা উন্নয়নের কাজ করতে পারছি না, আর এদিকে দান ফেরাতি করছেন ভোট কেনার জন্য। যখন এই ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা হয়েছিল তখন আমরা বিরোধিতা করেছিলাম যে এটা তোষণের রাজনীতি হচ্ছে, একটি সম্প্রদায় কিছু লোককে কিনে নিয়ে সেখানকার ভোট পাওয়ার চেষ্টা হচ্ছে, এটা অনৈতিক, সংবিধান বিরোধী, তার জন্য কোর্টেও লোকের গেছিলেন, স্টেও হয়েছিল, কিন্তু পেছনের দরজা দিয়ে ওয়াকফ বোর্ডের মাধ্যমে তাদেরকে ভাতা দেওয়া দাঁড়িয়ে আছে। আর নতুন করে এবারে আবার দুর্গাপূজাতে 10,000 টাকা চাঁদা দেওয়া হবে, তার জন্য 500 কোটি টাকা খরচা করা বলা হয়েছে। সাহেবের তার প্রতিক্রিয়া হয়েছে মুসলিম সমাজ থেকে বড় সমাবেশ করে যে আগে আমাদের খাতা দ্বিগুণ করতে হবে তারপরে চাঁদা দিতে হবে, দাবি তুলেছে এবং তার সঙ্গে আরো কিছু দাবি, পুলিশ কমিশনার মুসলমান হওয়া চাই, সমস্ত মাদ্রাসায় 2,00,000 টাকা দিতে হবে। ঠিক 46-47 সালে দেশ ভাগের আগে যেভাবে মুসলিম লীগ দাবি বাড়াতে 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 দেশ ভাগে পরিবেশ তৈরি করেছিল, ঠিক মমতা ব্যানার্জি সেইভাবে এই ধরনের মৌলবাদী মুসলিমদেরকে উৎসাহিত করে, উসকে দিয়ে, উপলব্ধ করে বাংলার রাজনীতির বিভাজন নিয়ে এসছেন, আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেখাচ্ছেন যে আমরা আপনার জন্য করছি, আমাদের ভোট দিন, তারপরে আবার দেশ বিভাজনের দিকে এখানকার রাজনীতির আর গতি যে পথ সেটা নিশ্চিত হয়ে গেছে। সেই জন্য এই যে চাঁদা দেওয়া বা ভাতা দেওয়া দুটোই সংবিধান অনুযায়ী বেআইনি, আমরা দুটোই বিরোধিতা করছি। এইভাবে দান খয়রাত করে ভোট কেনার চেষ্টা করে বাংলার রাজনীতিকে সাম্প্রদায়িকতায় তুষ্ট করছেন, এটা আমরা আর প্রতিবাদ করছি এবং নিন্দা করছি। এই অন্তর্বর্তী আদেশটা কি স্বাগত জানাচ্ছেন? স্বাভাবিকভাবে যেটা আমরা চেয়েছিলাম, সবাই চেয়েছিলেন, কোর্ট সেই অনুযায়ী সংবিধানের অনুযায়ী রায় দিয়েছেন, সেজন্য যেমন এটা ভঙ্গ হয়েছে সেরকম কোন সম্প্রদায়কে বা কোন ধার্মিক সংস্থাকে সরকার টাকা দিতে পারে না, সেগুলো সরকার নিজেকে দাবি করে আর কোর্ট সেদিকেই দৃষ্টি আকর্ষণ করছে। এই জনস্বার্থ মামলা যেটা হয়েছিল এটা কি বিজেপির তরফ থেকে করা হয়েছে? না, আমরা এর বিরুদ্ধে কোনো মামলা করিনি, আমি জানি না কারা করেছেন, কোর্ট তাদের মামলা স্বীকার করেছে, আমি আগামীতে আমরা দেখবো। এই ধরনের যে কোনো স্টেপ, সাম্প্রদায়িক বিভাজনের স্টেপ, সেটা নিশ্চয়ই কোর্ট বিশেষভাবে স্বীকার করে দেবে। আপনারা বলছেন যে এই জমিতে টাকা দেওয়ার সরকারি সিদ্ধান্তের পক্ষে একদম নয়, আমি সরকারি কোষাগার থেকে কোনো ধর্মীয় কারণে টাকা একদম দেওয়া উচিত নয়, কারণ সমাজ সুযোগ হচ্ছে, সমাজের সক্ষমতা আছে, কোটি কোটি টাকা আমাদের হিন্দু সমাজ খরচা করেন দুর্গা পুজোর জন্য, এবং এটা আমাদের একটা কালচার পরম্পরা হয়ে গেছে, তার জন্য কারোর কাছে হাত পাততে হবে। 10,000 টাকা দিয়ে কেউ কাউকে কিনে নেওয়ার চেষ্টা করেন, মমতা ব্যানার্জি ভুল করছেন, এগুলো ভোটও পাওয়া যায় না, বরঞ্চ হিন্দু সমাজকে এর দ্বারা অপমানিত করা। একটা ঘটনা এই সুযোগে আপনাদের আমি বলি, ঐতিহাসিক ঘটনা, দেশ স্বাধীন হওয়ার পরে যখন সোমনাথ মন্দির নির্মাণের জন্য প্রয়াস শুরু হলো, সেই সময় যারা সেইখানে স্থানীয় নেতারা ছিলেন তারা বললেন যে বারবার ভারতবর্ষ আক্রমণ হয়েছে, সোমনাথ মন্দির কে ধ্বংস করে লুণ্ঠন করা হয়েছে, এটা আমাদের জাতীয় সম্মানের প্রতি অপমান, আর তাই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সোমনাথ মন্দির তৈরি হওয়া উচিত। তাতে সর্দার প্যাটেলও ছিলেন, তার একটি প্রতিনিধি দল মহাত্মা গান্ধীর কাছে গিয়ে তাকে বলেন যে গান্ধীজি সোমনাথ মন্দির তৈরি হওয়া উচিত, ভারতবর্ষের অস্মিতার প্রশ্ন নিশ্চয়ই তৈরি হওয়া উচিত, বলে আমরা প্রয়াস শুরু করেছি, আপনার আশীর্বাদ চাই। উনি বলেছিলেন যে দেখুন হিন্দু সময় তার মন্দির তৈরি করে অবস্থা হওয়া উচিত, কিন্তু সরকারি পয়সাতে যেন না হয়। তো গান্ধীজিও তাকে সম্প্রদায় করবেন, তার দৃষ্টি সচ্চর তিনি যখন সেটা বলেছিলেন আমরাও তাতে বিশ্বাস করি, এবং সেখানকার বিশিষ্ট মানুষরা এক হয়ে সেই সোমনাথ মন্দির তৈরি করেছে, সেটা দর্শনীয় স্থান। উদ্বোধনের সময় হয়তো সেখানে ছিলেন না আমাদের সর্দার প্যাটেল, কিন্তু রাষ্ট্রপতি উদ্বোধন করেছিলেন, সেটা খালি মন্দির নয়, একটা রাষ্ট্রীয় প্রতীক। আজকে গান্ধী যেটা মানা করেছিলেন মমতা ব্যানার্জি সেটা করতে গিয়ে আবার সাম্প্রদায়িক রাজনীতি এবং বিভাজন দিকে দেশে নিয়ে যাচ্ছে। ঠিক আছে।